দু দেখো বন্ধুরা, ওইখানে হচ্ছে ওলকপি, ঠিক আছে? ওই যে ওই জায়গাটায় মানুষ ওলকপির সাথেও ছবি তুলে যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের জন্য একদম সেরা জায়গা, কেন বলছি দেখাচ্ছি। কেন বলছিলাম কথাটা এবার দেখতে পাবে, দাঁড়াও। প্রথমত এই যে ফটোশ্যুট করছে সে তো ঠিক আছে, কিন্তু কেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে। এই দেখো ক্ষেতের মধ্যে বসে আছে। এ হে রহা নেই জাতা তড়পি এসি হ্যায় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি এসেছি ফুলের রাজ্য খিরাইতে। তো দেখো এখন দাঁড়িয়ে হচ্ছে খিরাই স্টেশনে। আর খিরাই কী করে আসবে সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. তো বন্ধুরা, খিরাই আসতে গেলে প্রথমে হাওড়া থেকেই ট্রেন আসে। আর হাওড়া থেকে মেদিনীপুর লোকাল আর হচ্ছে খড়গপুর লোকাল, এই দুটো ট্রেন আসে। আর এছাড়াও অনেক এক্সপ্রেস এক্সপ্রেস যায়, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। কিন্তু মেদিনীপুর লোকালটা অনেক অনেক আছে, সারাদিনে ভর্তি ভর্তি ট্রেন আছে, তো হাওড়া থেকে ছাড়ে। আমি এলাম আজকে 10:30 মেদিনীপুর লোকালে, আর ওটা ছেড়েছে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ওখান থেকে এলাম, এসে এখন খিরাইতে নামলাম। প্রায় একটা বাজতেই যায়, একটু আগেই নেমেছি যদি, একটা একটু আগেই, ঠিক আছে? তো নামলাম, আর নেমে কিন্তু এখন ব্যাকের দিকে হাঁটতে হবে, মানে পাঁশকুড়ার দিকে হাঁটতে হবে। আর প্রায় 3 কিলোমিটার মতন হাঁটা পথ, ঠিক আছে? আর দেখি নিচে যাই গাড়ি আছে কিনা সেটাও দেখি, যদি থাকে তোমাদেরকে দেখাবো, যদি হেঁটে যেতে হয় তাহলে সেটাও তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো যাই ফুলের রাজ্য খিরাইতে। দেখতেই পাচ্ছ এখন আমি পেছনের দিকে হাঁটছি, প্ল্যাটফর্ম থেকে এখনও নামিনি, জাস্ট নামবো। কিন্তু ওখানটা দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড লাগানো আছে, আর সাইনবোর্ডে কী লেখা আছে চলো কাছে গিয়ে পড়ি। তো এই দেখো বন্ধুরা, লেখা আছে বিশেষ সতর্কীকরণ, ঠিক আছে? রেল লাইনের উপর দিয়ে মোটামুটি হাঁটতে না করছে, আর যেতে হবে এই যে পাশে রাস্তা আছে ওই নিচে, ওখান থেকে গাড়ি আছে, ঠিক আছে? চলো দেখি, আর এখান থেকে নেমে যেতে হবে এখন। এই যে দেখলে এখানে লেখাটা, আর এখান থেকে সোজা নামলেই ওই নিচে ওখানে গাড়ি আছে, ঠিক আছে? আর ওই যে দূরে দেখা যাচ্ছে একদম ফুল, ঠিক আছে, জানি না কতটা দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক, নামলাম, নিচে এখানে গাড়ি আছে। তো কাকু কত করে ভাড়া? মারুতি টোটো 2 কিলোমিটার রাস্তা আছে, 20 টাকা করে ভাড়া পার হেড। 20 টাকা করে, তাই তো? হ্যাঁ 20 টাকা করে পার হেড। আচ্ছা ঠিক আছে। ও মাই গড, ওয়াও! এই দেখো মারুতি আছে, টোটোও আছে, ব্যাস চলো তাহলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই, কারণ লোক না হলে ছাড়বে না এখন। একটা কথা বলে দিই, যখনই তোমরা আসবে ট্রেন থেকে নামবে, নেবে কিন্তু তাড়াতাড়ি করে আগে চলে আসবে গাড়ির কাছে, কারণ গাড়ি কিন্তু লোক না হলে ছাড়ে না। তো একটা ট্রেনে কিন্তু বেশি লোক আসেও না, ঠিক আছে? তো তোমরা সবার আগে নামবে, নেমে চলে আসবে গাড়িতে, যাতে লোকটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা চলেও যেতে পারবে। আর মাত্র 20 টাকা করে ভাড়া। এখন 3 কিলোমিটার হেঁটে এসেছি, ঠিক আছে? আর প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার, অনেকটাই হাঁটা পথ। আর গ্রামের রাস্তা বেশ ভালো, কিন্তু রোদটা বড় গায়ে লাগছে। তো এখন চলে এসেছি, একদম ব্রিজের উপর দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ। আর জাস্ট পেছনের ভিউজটা দেখো, এই হচ্ছে একদম সবাই রয়েছে ওখানে। তো ভালো করে দেখে নাও ভিডিওটা, আর তারপর তো ওখানে যাবই। বন্ধুরা, ওই রেল লাইনের ওপর কিন্তু অনেক লোকই চলাফেরা করছে, দেখো দূরেও দেখো, যারা ঘুরতে এসছে। কিন্তু এরকম করবে না, নিচে রাস্তা আছে, সবসময় রাস্তা দিয়ে যাতায়াতের চেষ্টাই করবে। এখানে দেখো, এই দেখো মহিলা ফহিলা সবাই রয়েছে, এই যে এখানে ফ্যামিলি দাঁড়িয়ে আছে, এই দেখো এদিকে কিন্তু ট্রেন ঢুকছে। তবে জীবন বাজি রেখে না ঘোরাটাই ভালো, ঠিক আছে? বলে দিই পুরোপুরি ওপেন হবে কিন্তু সবার জন্য, মানে যখন আসবে তোমরা একদম পুরো ফুলও পাবে। আর এখানে যে প্রোগ্রামটা চলে সেটাও অন হবে 25শে ডিসেম্বর থেকে, আর থাকবে হচ্ছে মার্চ মাস পর্যন্ত, ঠিক আছে? মার্চ মাস পর্যন্ত 25শে ডিসেম্বর থেকে অন হচ্ছে। তো বন্ধুরা এরকম আল পথ, ঠিক আছে, দুদিকে বাগান, আর মাঝখানে এরকম আলের রাস্তা, এটা দিয়ে যাওয়া হচ্ছে। দেখো টাটকা ফুল কিন্তু এখান থেকে তুলে দিচ্ছে। চারটা
দেখো না না মুলি এই দেখো বন্ধুরা কত সুন্দর বাঁধাকপি হয়ে আছে এখানে বাজাও আজকাল মুলি কে লাগবে এই টাটকা ফুলগুলো নিয়ে যাও সব পুরো ফুল আছে আপনারা সবজিও দেন হ্যাঁ ও কি সবজি নিবে সব সবজিও আছে সব সবজি আছে হ্যাঁ এখন পুরো ভেতরে চলে এসেছি দেখো তবে এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য উত্তম জায়গা ঠিক আছে দারুণ একদম এখানে অনেকেই আসছে ফটো তুলছে দেখো এখানেও ফটো তুলছে বুঝে ওনারা ঠিক আছে এবারে ব্রিজ গেছে আর এরকম আলের পথ দিয়েই কিন্তু হাঁটতে হবে ঠিক আছে এই দেখো আর প্রেম করার জন্য ভালো জায়গা ঠিক আছে আর এরকম বহু দোকান দেখতে পাবে তোমরা দেখো এই একটা দোকান ওই একটা দোকান এদিকে আর একটা দোকান ঠিক আছে এরকম জায়গাগুলো থেকে তোমরা কিন্তু ফুল কিনতে পারো কীটনাশক দিচ্ছেন কাকু নেই মোটামুটি এখানে কিন্তু তোমরা আসতে পারো আর এসে কিন্তু শুধুমাত্র ভেবো না যে পিকনিক আছে কিনা পিকনিক স্পট আমি এখনও জানি না তবে রাস্তার উপরে করতে রান্নাবান্না করে কেউ যদি খেতে চায় তো খেতে পারি এনার সাথে কন্ট্যাক্ট করে নেবে আর হচ্ছে দ্বিতীয় কথা এখানে কিন্তু মূলত লোক আসে ফটো তুলতে ঠিক আছে তোমরা যারা যারা ফটোপ্রেমী মানুষ একদম চলে আসো এটা একদম পারফেক্ট জায়গা ফটো তোলার জন্য ঠিক আছে তো বলে দিলাম আর দেখো বেশ দারুণ জায়গা জায়গা নিয়ে কোনো কথা হবে না জায়গা খুবই ভালো কিন্তু শুধুমাত্র ফটোশ্যুটের জন্য যারা যারা ফটোশ্যুট করতে আসবে চলে এসো আর 25 তারিখ থেকে মনে রাখবে 25 তারিখ থেকে 25শে ডিসেম্বর থেকে একদম মার্চ মাস পর্যন্ত ভরা ফুলের মরশুম তোমরা চলে আসো আর দেখতে থাকো বন্ধু দেখো বন্ধুরা ওইখানে হচ্ছে ওল্ড কপি ঠিক আছে ওই যে ওই জায়গাটায় মানুষ ওলকপির সাথেও ছবি তুলে যাচ্ছে আমি সেটাই দেখছি চলো একটু কাছে গিয়ে দেখি ওদের দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে ওলকপি রয়েছে ফুলকপি রয়েছে মানুষ তার সাথেও ছবি তুলে যাচ্ছে কন্টিনিউ ঠিক আছে প্লাস কেনাকাটিও করা যায় এখান থেকে তো চলো এখন আর এখানে দাঁড়াবো না একদম ওই দূরে চলে যাবো ঠিক আছে দূরে গিয়ে তারপর ক্যামেরা অন করবো আবার দেখি ওখান থেকে কেমন কী আসে এখানে আছি ফুল দেখছি আর হচ্ছে হাওয়া খেয়ে বেড়াচ্ছি ঠিক আছে আর এখানে ফুল ছাড়া তেমন কিছু নেই প্রেমিক প্রেমিকাদের জন্য একদম সেরা জায়গা কেন বলছি দেখাচ্ছি কেন বলছিলাম কথাটা এবার দেখতে পাবে দাঁড়ো প্রথমত এই যে ফটোশ্যুট করছে সে তো ঠিক আছে কিন্তু কেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এই দেখো ক্ষেতের মধ্যে বসে আছে লোক ঠিক আছে দেখিয়ে দিলাম বসে প্রেম করছে তোমরা চলে আসবে এখানে ক্ষেতের মজা নিতে খেতে কেমন প্রেম হয় সেই মজা নিতে চলে আসবে ঠিক আছে প্রেমিক প্রেমিকার জুটি আর কি চাই আর এখানে মূলত দেখার তেমন কিছু নেই শুধুমাত্র ফুল আছে আর এই যে আমার পেছনে এই যে চাষটা দেখছো এটা হচ্ছে ওলকপির চাষ করেছে Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, through my shadow. এই জায়গাটা কিন্তু মূলত ফটোশ্যুট আর পিকনিকের জন্যই ঠিক আছে আর তোমরা আসলে এখানে ফুল কিনতে পারবে ঠিক আছে আর ফুলের গাছ তো অবশ্যই কিনতে পারবে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে ফুল রয়েছে আর সবজিও কিনতে পারো এখান থেকে একদম টাটকা সবজি ঠিক আছে তোমরা নিয়ে যেতে পারো আর ফটোশ্যুট আর পিকনিকের জন্য কিন্তু জায়গাটা দারুণ জায়গা দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্রিজটা এই ব্রিজটার টপকে ওইপারে যাবো কথা বলছিলাম ওপরে উঠে আর নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে সেটা দিয়ে এরকমভাবে হেঁটে হেঁটে যেতে হবে ঠিক আছে এরকম রেল লাইন আছে পাশে ওটা আরেকটা ব্রিজ কিন্তু ওটা দিয়ে লোক যাওয়া আসা যায় না ঠিক আছে লাইফ রিস্ক ওটা দিয়ে যাবো এটা দিয়ে যাওয়ার রাস্তা আছে এই হচ্ছে আমরা যাচ্ছি আরও সামনে অনেকে আসছে দেখুন তো যাই ওপারটা
তোমরা দেখলে যে কতটা রিস্ক, ঠিক আছে? একদম এই দেখো পাশেই লাইন, আর এখান থেকে হাঁটতে হয়, ঠিক আছে? আর বাচ্চা নিয়ে যাওয়া তো এখান থেকে মারাত্মক রিস্ক, আর যদি একটা ইট এসে যদি লাগে ব্যাস স্পট ডেট, তাহলে আর কোনো চিন্তাই নেই, একদম স্পট ডেট। এবার বাড়ি চলে যাওয়ার সময় হয়ে এলো, ঠিক আছে? একটা কথা তোমাদেরকে বলে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস, যা কথাবার্তা বলে বুঝলাম তাতে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে সবথেকে ভালো, জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি মাসটা পুরো মার্চ অবধি থাকে, ঠিক আছে? খুব ভালো ফুল দেখতে পাওয়া যায় তখন খিরাইতে। তো তোমরা চলে আসবে অবশ্যই, আর এখানে যারা ফুলপ্রেমী মানুষ প্রেম করতে আসতে পারো, আর হচ্ছে ফুল, ফুলের গাছ, ফুলের চারা কিনতে আসতে পারো, ব্যাস। আর সারাদিন আসবে, ঘুরবে, খাবে দাবে, এখানে সব রকম দোকান আছে খাওয়ার, যদিও আমি এবেলা কিছু খেতে পাইনি, ঠিক আছে? কারণ হচ্ছে যে এখনো স্টার্ট হয়নি দোকানটা। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। 25 ডিসেম্বর থেকে একদম ওপেন হয়ে যাবে সব কিছু, তোমরা আসো সবাই, এটাকে ভিজিট করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর একটা লাইক তো বানতে হবে। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।